তিনি সরকার গঠন করলেন, তখন মাছের উৎপাদন ছিল সামগ্রিকভাবে, মাছের উৎপাদন ছিল ৩০,৬২,০০০ মেট্রিক টন। আর এই আজকের এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি, যেটি আমাদের ৪৯.১৫ লক্ষ মেট্রিক টন। এই এই যে আমাদের ৯ থেকে ২০ লাখ টনের মতো এই মানে মাসে প্রবৃদ্ধি অর্জন হয়েছে উৎপাদনে আমরা সক্ষম হয়েছি, এবং আমরা কিন্তু মাসে স্বয়ংসম্পূর্ণ, এবং ইলিশে আমরা প্রথম পৃথিবীর মধ্যে তো, এবং এই ইলিশ আমাদের জাতীয় জীবনের অর্থনীতিতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আমাদের মিঠা পানির মাছ এবং আমরা তো দ্বিতীয় হলাম, এবং বদ্ধ জলাশয়ের মাছ চাষে আমরা পঞ্চম, এবং খোলস জাতীয় যেই মাছ যেমন চিংড়ি, কাঁকড়া ইত্যাদি, তাতে আমরা অষ্টম স্থানে আছি। আর তেলাপিয়া আমাদের চতুর্থ, যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেও একজন কি বলে যে মাছ চাষী, এবং তা আমরা সকলেই পত্র পত্রিকায় বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি যে উনি এই রাষ্ট্র পরিচালনার সাথে সাথে পাশাপাশি এই যে তিনি মাছের চাষাবাদ করেন গণভবনে, এটি আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণাদায়ক এবং উৎসাহব্যঞ্জক। এবং উনি টুঙ্গিপাড়াও নিজ পৈতৃক জমিতে মাছ চাষ করে আমাকে একদিন বলছিলেন যে আমি ১০২ টন মাছ পেয়েছি। তো এই যে মানে এই 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 খাতে তার যে দরদ, তার যে অভিব্যক্তি প্রকাশ, তাতে আমরা যারা এই এই মন্ত্রণালয় বলেন, এই অধিদপ্তরগুলো বলেন, আমরা যারা কাজ করছি তাতে কোনো সন্দেহই নেই যে আমাদের বড় ধরনের একটা অনুপ্রেরণা এবং উৎসাহ পেয়ে থাকি। তো এই যে আজকে আমাদের সাফল্য, এই সাফল্য কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বেরই ফসল, এবং আমরা আজকে আশা করি যে আমাদের এই দেশ মৎস্য খাতে আমরা যে অবস্থানে এখন আছি, ইনশাল্লাহ আমরা আগামী দিনেও যাতে এই রেকর্ড ভঙ্গ করে আমাদের এই খাতকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই জায়গায় আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সচিব মহোদয়, এডিশনাল সচিব মহোদয়, আমার ডিজি সাহেব, এই মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মী এবং কি বলে কর্মকর্তা। তো এই আর আমাদের মৎস্য দিবস উদযাপন করে থাকে, সেই মৎস্য উদযাপন হয়তো আমরা জুলাই মাসের মধ্যেই করব। এখন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকেন, তার একটা সময় দেওয়ার বিষয় আছে, সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। আর কি আছে, তো এই 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 আর কি, এই ছোট্ট একটা সংবাদ বা যেটা আনন্দের সংবাদ,
সেই সংবাদটি দেওয়ার জন্যই আপনাদেরকে কষ্ট দিলাম। তো আমি আর বক্তব্য বাড়িয়ে আমার মনে আপনাদের কষ্ট দিতে চাই না। মাছ চাষের সুফল যেমন গর্ব সহকারে বলে, আবার এই এই খাতে কোনো চ্যালেঞ্জ আসলে তো নিশ্চয়ই এই মৎস্য মন্ত্রণালয়কেই বলতে হবে। আপনাদের অবগতির জন্য জানাই যে দেশীয় প্রজাতির যে মাছ, সেই মাছ সন্দেহ নাই যে আজকে মানে আমাদের একটা চ্যালেঞ্জের মুখেই পড়েছে। তো তারপরও আমরা সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এই দেশি প্রজাতির মাছ বৃদ্ধি করবার জন্যে আমাদের এই এই দেশীয় প্রজাতির মাছের জাতের উদ্ভাবন আমরা করেছি, এবং এটিকে যেমন কি বলে ওই যে অভয়াশ্রম, তারপর এই একে মানে এই জাতের বৃদ্ধির জন্য আমাদের এই যে সমস্ত নদী নালা ইত্যাদি আছে সেইগুলোতে আমরা পোনা উন্মুক্ত করে থাকি, এবং সেই পোনা উন্মুক্ত জলাশয়ও আমরা করি। তবে আমি আপনাদের গেছাতে একটা মানে কথা বলি এবং আপনাদের সাহায্য চাই, সেটি হলো এইখানে একটা মানে কি বলে এক ধরনের জাল, কারেন্টের জাল বলে, এবং আরো আরো কিছু আরো জাল আছে। তো এই জালগুলো আপনার এমন ভাবে ওটা বাংলাদেশকে ছেয়ে দিয়েছে যে নদী নালা খাল বিল যেখানে সেইখানে একটা পোনা পর্যন্ত এই জাল ধরা। তো আমরা এই জাল দেশীয়ভাবে উৎপাদনের ব্যাপারে নিষিদ্ধ করেছি, কিন্তু সেখানে আবার ওই উৎপাদনকারীরা কোর্টে গেছে, কোর্টে যে একটা রিট আছে। তো আমরা এই রিটের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি, এবং আমরা নিশ্চয়ই আশা করি যে মানুষের এই বিবেচনায় মহামান্য আদালত ব্যাপারটি তাদের নজরে নেবেন। আর এছাড়াও আমাদের অভিযান আমরা চালাচ্ছি, আমাদের বিভিন্ন জায়গায় যেখানে যে অবস্থা যতটুকু আমাদের মৎস্য কর্মকর্তারা আছেন তারা এটাকে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। তো আশা করি যে এই ধরনের চ্যালেঞ্জ থাকবার পরেও দেশীয় প্রজাতির মাছ এগুলো আগের দিনের কাছাকাছি ফিরিয়ে নিতে আমরা সমর্থ হব। আমি আপনাদের বলি যে এই 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 সম্ভাব্য সুখবরটি নিশ্চয়ই আমরা আপনাদের দিতে পারবো। তো কবে নাগাদ দিতে পারবো এটি এখনই নির্দিষ্ট করে বলা কঠিন, তবে মনে করি যে এই মৎস্য খাত নিয়ে যখনই একটা সংবাদ সম্মেলন বা আপনাদের দাওয়াত দেব তখনই ধরে নেবেন যে আমাদের আরো কোনো অগ্রগতি আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের তো রপ্তানি তো এখনো আছে। তো এই রপ্তানি আমাদের একটা বিরাট সম্ভাবনার জায়গা আমাদের দেশ থেকে। দেখেন এইসব জায়গায় হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে, তবে আমাদের এই একটা সাস্টেইনেবল কোস্টাল মেরিন এই আমাদের একটা প্রকল্প চলমান। এই জায়গায় ফিশ ল্যান্ডিং তারপর সেন্টার করা, এবং এই ফিশকে মানে প্রক্রিয়াজাতকরণ এবং এটা হাইজিনিক ওয়েতে করার মানে
কি বলে যে আমাদের পরিকল্পনার অনেক দূর আমরা এগিয়ে গেছি। আমরা আশা করি যে এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের এই অভিযোগ আর থাকবে না, কারণ এটি আমাদের প্রয়োজনেই আমরা করব। এটি আমাদের দেশের রপ্তানি আয় বৃদ্ধি করবার জন্যই করব, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যই আমাদের সেই প্রস্তুতি আমরা আছে, এবং আরও এটাকে যাতে সময় উপযোগী করা যায় সে ব্যাপারে নিশ্চয়ই আমরা কাজ করব। আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে এবং সেইখানে গরু ছাগল ভেড়া বকরি সব মিলিয়ে, এবং আমাদের আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000-এর মতো। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। কি বুঝি না আপনি? হ্যাঁ, আপনি এই এত ডিটেলসে গেলেন কি পরীক্ষায় বা কোন ভাবে আপনি জানতে পারলেন? আমি আমি জানি নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে 550,000 করে, একটা গরুর প্রায় 60% বাদ যায়, সেই হিসাবে যদি আপনি এই লাইভওয়েটের দাম ধরেন তাহলে 1,000 টাকার বেশি চলে যায়। এবং এই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন যখন সংবাদ সম্মেলন করে 550,000। আপনি কোন কোন চ্যানেলের? আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। আচ্ছা, গুড। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাজারে যে কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমার দায়িত্ব কি এই মন্ত্রণালয়ে? আমার দায়িত্ব হলো যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কিনা। তা আমি তো পরিসংখ্যান দিলাম যে আমরা আরও 22,00,000 পশু বাড়তি আছে, উদ্বৃত্ত আছে। তো সুতরাং এখন এটা হয়তো হয়তো আমি অফ দি রেকর্ড বলতেছি, হয়তো আজকে কেউ এইটা বা নানানভাবে হ্যান্ডেলিং করে দাম বাড়াইতে পারে, গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। কারণ এই গরু, এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে ওদের মাথায় হাত পড়তে বাধ্য। বাই ওয়ান ওয়ান কোশ্চেন ইজ জানা আপনার বলেন, করার দায়িত্ব আমার না। দাম দাম ফিক্স আপ করবে বাজার। তো আমরা সাধারণত যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। তো এখন আমি বাজার মূল্য কী করে ফিক্স আপ করব বলেন? তো আপনি আপনার কি আপনার সুপারিশটা কি মন্ত্রণালয় কি করতে পারে সেখানে? আমি যে পরিসংখ্যান দিচ্ছি এটা তো আমি কি বলে অসত্য পরিসংখ্যান দিতে পারি না, আমার পরিসংখ্যান সঠিক। এখন বাজার দর কোনটা 1,00,000,000 হচ্ছে কোনটা 10,00,000,000 হচ্ছে এটা আমার কনসার্ন না, আমার মন্ত্রণালয়ের কনসার্ন না। বলেন, আপনি বলেছেন ডিম এখন কত? পার পিস করবো
আচ্ছা, 12 টাকা 13 টাকা পিস, এবং এটা যখন আমরা তাদের সঙ্গে বসি, তারা একটা অজুহাত আনে আমাদের এই এই কি বলে খাদ্য শস্য দাম বেশি, আমদানি করতে হয় বেশি, আর ইয়া কি বলে হ্যাঁ আমার এই 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 ইসের মুরগি এবং ইসের খাদ্য যেটা, তার দাম বৃদ্ধির সাথে সমন্বয় করতে গেলে তার দাম বাড়তে হয়। আমি আমাদের মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক করব এবং তাতে এই ধরনের একটা সিদ্ধান্ত নেব যে এই অজুহাত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন কত মানে করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে, ঠিক আছে? তো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের নজরদারি থাকবে ভাই, যে এই বাজার বাজার যদি এর মধ্যে কোনো কারসাজি কারসাজি কারো কি বলে যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাজার দর বৃদ্ধি করে, সেই ব্যাপারে এইটাকে এই বাজারকে স্বাভাবিক জায়গায় আনবার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটি আলাপ আলোচনা করে নিশ্চয়ই সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। বলেন আর কি, আর তো নাই কিছু, থ্যাংক ইউ। আমার